আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা একদম ঠিকঠাক। আর আজকে কিন্তু কোনো ডেইলি রুটিন নিয়ে তোমাদের সামনে আসিনি, আজকে সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে তোমাদের মাঝে চলে আসছি। তো চলো দেরি না করে তোমাদেরকে দেখাই দিই আজকের আমার বিষয়টা কি। তো আজকের বিষয় হচ্ছে এটা, দেখো, জুয়েলারি। এই যে, তো আমার যে প্রথম দিক থেকে না, প্রথম দিকের যে ভিডিওগুলোতে প্রায় প্রায় একটা রিকোয়েস্ট আসতো আর কি, আন্টি তোমার কিছু জুয়েলারি দেখাও, আপু তোমার কিছু জুয়েলারি দেখাও। তো জুয়েলারি তো কারোই আসলে বাসায় সেরকম থাকে না, সবারই থাকে হচ্ছে লকারে। তো সেই জন্য সেভাবে আমার কখনো দেখানো হয় না, কারণ ওইভাবে একসাথে তো কখনোই আনা হয় না, তো সেই জন্য কোনোভাবেই দেখানো হয় না। তো অনেক কয়েকদিন ধরে এরকম মনে হচ্ছিল যে পিছে মানে পুরোনো ভিডিওতে না বারবার রিকোয়েস্ট আসতেছিল। তাছাড়া এমন আছে যে আমার অনেক ছোট্ট ছোট্ট দর্শক বন্ধুরা তো রীতিমতো আমার সাথে রাগ করে ফেলছে, একদম মাইন্ড করে ফেলছে। তো এই জন্য কয়েকদিন ধরে ভাবতেছিলাম কি যে কোনো একদিন আমি যে জুয়েলারিগুলো মোটামুটি ইউজ করি আর কি, যেগুলো হচ্ছে স্টোন সেটিং জুয়েলারি, এবং এগুলো হচ্ছে সব কিন্তু অনেক আগের, 25 থেকে 30 বছর আগের সব জুয়েলারি, সেই অর্থে এগুলাকে সবগুলাকে মোটামুটি সনাতনে ফেলা যায় আর কি। তো তারপরও এগুলা কিন্তু আমি এত ট্র্যাডিশনাল এই জুয়েলারিগুলা যে সেগুলাকে আমি কখনোই ভাঙাই নাই, কখনোই কিছুই করি নাই, যেমনকার সব তেমন রাখি এবং সেভাবেই আমি ইউজ করি। আমার খুবই ভালো লাগে, প্রথম কথা হচ্ছে স্টোন সেটিং জুয়েলারি আমার খুবই ভালো লাগে, আর এগুলো প্রত্যেকটার সাথে এক একটা ইতিহাস, ছোট ছোট গল্প। তো আর কথা না বলে তোমাদেরকে জুয়েলারিগুলো দেখাই। এগুলো সব কিন্তু স্টোন সেটিং আর হচ্ছে সনাতন জুয়েলারি। সনাতন জুয়েলারি যখন 25 থেকে 30 বছর আগের, যেহেতু অবশ্যই সব সনাতন। তো আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি, আর এগুলোরে সবসময় আমার কাছে থাকে না। আর এখান থেকে অনেক সেট আমার মেয়েকে, অনেক বলতে আমি ঠিক এখন শিওর না, 8-10টা সেট আমার মেয়েকে অলরেডি দিয়ে দিছি। ও নিয়ে দেয়, ও যেখানে থাকে দেশের বাইরে ওখানেই নিয়ে গেছে, আর আমার কাছে যেগুলো আছে সেগুলোই দেখাই, আর মানে ঘরে যেগুলো আছে, আর বাকি যেগুলো সেগুলো তো লকারেই থাকে সবার, সেগুলো আর নাই বা ইয়ে করলাম। তারপরও তোমাদের কাজ, কারো কারো যে রিকোয়েস্ট ছিল সেই রিকোয়েস্টটা রাখার জন্য আজকে আমার এই আয়োজন। তো আমি মোটামুটি এই ভিডিওটাকে রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো। তা আমি তোমাদেরকে না দেখাই, আর ছোট্ট করে এগুলার সাথে সাথে এক একটা ইতিহাস বলি, খুব ছোট্ট করে। আচ্ছা, প্রথমে তোমাদেরকে যে জুয়েলারিটা দেখাচ্ছি এটা হচ্ছে বর্ষা আর প্রবাল দিয়ে, এটা এটাও প্রায় 25-26 বছর আগের আর কি। তো এটা হচ্ছে আমার বিয়ের পরে যে মাঝে মাঝে আত্মীয় স্বজন আসতো না, এসে 200, 300, 400, 500 টাকা আমার হাতে দিত বউ দেখে, তো সেই টাকাগুলো জমায়ে এটা আমি করছি। তো এটা হচ্ছে এখানে 1.5 ভরি, আর এখানে যে রাইস পার্লগুলো আছে না, এগুলো কিন্তু সব মোটা অরিজিনাল। হ্যাঁ, এখানে আমি তোমাদেরকে বলে দিব যে কোন স্টোনটা ডুপ্লিকেট, কোনটা অরিজিনাল। তো এটা হচ্ছে আমার ফার্স্ট আর কি, একেবারে ফার্স্ট। এটার আগে আমার বিয়ের সময় কোনো জুয়েলারি ছিল না, মানে আমার বিয়ে হয় হচ্ছে জুয়েলারি ছাড়া। তো বিয়ের পরে আমার প্রথম, আমার মেয়ের প্রথম জন্মদিনে আমি যে সীতাহারের সেটটা করি সেটা আমার মেয়েকে বিয়ের সময় আমি গিফট করে দিছি অন্যান্য জুয়েলারির সাথে, সেটা ওর কাছে। তারপরে সেকেন্ড আমি না, এটা আমি থার্ড করি। হ্যাঁ, থার্ড করি, মানে মানে থার্ড নাম্বারে আমি এই জুয়েলারিটা বানাই আর কি। আচ্ছা, এই গেল, এটা এটার ইতিহাস হচ্ছে এটা। আর এই যে এটা হচ্ছে, এই যে দেখো, গার্নেট আর হচ্ছে এডি দেওয়া, এডি, এটা গার্নেট আর এডি, বোঝা যাচ্ছে? এটা আবার খুবই পছন্দের একটা জুয়েলারি। এই যে দেখো, খুবই ট্র্যাডিশনাল একটা ইয়ে ডিজাইন, এমন না যে ডিজাইনটা খুব কিছু, কিন্তু আমার খুব ভালো লাগে, পড়লে সবাই খুব জিজ্ঞেস করে। তো এখানেও 1.25 ভরির মতো আছে। হ্যাঁ, তো এটার পিছেও সেই একই কাহিনী, ঈদের সময় নতুন বউকে সবাই 500, 1000 হচ্ছে হায়েস্ট, 500, 1000 করে দিত। তো সেই টাকা জমায়ে আমি হচ্ছে এই সেকেন্ড, আমার বিয়ের পরে সেকেন্ড ঈদে এটা বানাই আর কি, ঈদের টাকা জমায়ে, ঈদে না, কাপড় কেনার জন্য সবাই টাকা দিছে, ঈদের সালামি দিছে সেটা। তারপরে হচ্ছে এটা, এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা, দেখো এই যে, এটা হচ্ছে জারকান্দা, মানে খুব সুন্দর, এত মানে এত গ্লিট করে মনে হয় কি ডায়মন্ড, অনেকেই এটা ডায়মন্ড বলে ভুল করে আমি যখন পড়ি, কিন্তু আমার খুব ভালো লাগে এটা, খুব ভালো লাগে। এই যে, তো এটার কাহিনী হচ্ছে আমার মেয়ে যখন হয়, মেয়ে হওয়ার পরে তখন হচ্ছে
মেয়েকে দেখতে এসে সবাই যখন টাকা দেয় তখন হচ্ছে সেই টাকা দিয়ে জমায়ে, পরে আমি এই সেটটা করি। আমার এই প্রত্যেকটা সেটের পিছে এই কাহিনী। আচ্ছা, তারপরে গেল হচ্ছে এটা, এরকম আমার প্রায় এরকম ডিজাইনের আমার কয়েকটা সেট, কয়েকটা কালারের আছে, আমার মেয়ের কাছেও দিয়ে দিয়েছি। আর আমার কাছে এই রুবিরটা আছে, এটা দেখো, এই যে মিনা করা, এই যে, আর এটা হচ্ছে, এই যে দেখো আংটা। তো এই এই একটা সেট, আর এই সেটটা হচ্ছে, তো এই সেটটা না আমি আমার মেয়ে হওয়ার পরে আমি নিজেকে নিজে গিফট দিছি। এটা এই, এরপরে আছে এই যে, এটা একটা পার্লার সেট, কিন্তু এটার এটার এই যে, এই যে পুঁতিগুলো না, এটা কিন্তু আমি পরে লাগাইছি, মানে ইদানিং ইদানিং মানে কি 2-3 বছর আগের। তো সুতরাং এটা কিন্তু অরিজিনাল কোনো পান্না না, এইগুলো হচ্ছে একেবারেই পুঁতি যেটা আর কি সেটা, কিন্তু কানের টপগুলো পান্নার। এই হচ্ছে অবস্থা। এগুলো সব কিন্তু আমি ওইভাবেই আমার বানানো, কোনো ঈদে বা কোনো কি বলে অকেশনে, মানে কোনো ঈদে জন্মদিনে যখন টাকা দিত সবাই, সেই টাকা দিয়ে দিয়ে আমি জমায় জমায় বানাতাম। তখন গোল্ডের দাম খুব কম ছিল, এবং আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি এগুলো হচ্ছে সনাতন। আমি তোমাদের সাথে আজকে আমার সনাতন গোল্ডগুলোই শুধু কি করে শেয়ার করব। আর এই যে দেখো, এইটা হচ্ছে, এই যে এটা হচ্ছে নীলা আর জারকান দেওয়া, ডিজাইনটা আমার খুব ভালো লাগে। কিন্তু এটাকে না আমি কয়েক রকম করে বাঁধাইছিলাম, কোনোটাই মনপুত না, এটাও মনপুত না আমার। তো এটাকে আবার কোনো রকম করে বাঁধাবো, দেখো নীলা আর জারকান দেওয়া কি সুন্দর, আমার খুব পছন্দ। ক্যামেরাতে কতটা মানে বোঝা যাচ্ছে জানি না, কিন্তু খুব সুন্দর ডিজাইনটা। তো এটা হচ্ছে আমার মাস্টার্স পাশের পরে। তারপরে হচ্ছে আমাকে মাসাদ আহমেদ কিছু টাকা দিচ্ছিলেন, তারপরে অন্যান্য সবাই আর কি টুকটাক টুকটাক যখন টাকা দিচ্ছিল, তো সেই টাকা দিয়ে মাস্টার্সের পরে আমি এটা আমার নিজেকে নিজে গিফট দেই। এই হলো অবস্থা। এরপরে এই যে এটা আসছে, এটা হচ্ছে নবরত্নের একটা সেট, দেখো এই যে এটাও একটা দুইটা তিনটা, এটাও কিন্তু তিনটা লকেট, দেখো এটা হচ্ছে এইভাবে উপর থেকে নিচে, আর এগুলো হচ্ছে পাশাপাশি। আর এটার সাথে হচ্ছে এটা কানের নবরত্নের এই সেটটা না খুব ভালো লাগে পড়লে। আর এটা হচ্ছে দেখো সেই 1989-এ কক্সেস বাজার থেকে, মানে 1989-এ কক্সেস বাজার থেকে আমি এই পার্লটা, এই তিন লহরের পার্লটা 11,000 টাকা দিয়ে কিনছিলাম, এবং ওরা দাবি করছিল যে এটা অরিজিনাল পার্ল। তো আমি ঠিক জানি না অরিজিনাল কি না, কিন্তু পার্লগুলো খুবই ভারী আর গ্লেজ অ্যাজ ইট ইজ আছে। আর এই নবরত্নের সাথে এই যে এটা, তো এই নবরত্ন সেটেরও একটা ব্যাপার আছে। এটা হচ্ছে আমার ছেলে হওয়ার পরে, তারপরে সবাই যখন ছেলেকে যখন কাপড় চুপড় এটা সেটা দেয়, ছেলের আকিকা হয়, তখন ছেলের আকিকার আকিকার সময় মানে আমি আমাকে নিজেকে নিজে এটা গিফট দিছি, বেশিরভাগই এইভাবেই গিফট দেওয়া। আর মাসাদ আহমেদের গিফটেরগুলো সেগুলো সব লকার, ওগুলো কিন্তু এখানে আমি শুধু আমার সনাতনেরগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানে দেখো পার্লের উপরে আমার বিশেষ প্রীতি, এই জন্য আমি পার্লের অনেক রকম অনেক কিছু কালেকশনে আছে, যেগুলো বাসায় আছে সেগুলোই শুধু তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা এই যে দেখো, এটা একটা পার্ল দেওয়া, এটার সাথে হচ্ছে এই যে কানের, আর এই যে একটা সেট দেখো, এটাকে না চোকার হিসাবেও পরা যায়, সীতাহার হিসাবেও পরা যায়, আবার হচ্ছে পুষ্পহার হিসাবেও পরা যায় এটাকে। তো এটা খুব ভালো লাগে, এটা খুবই ভালো লাগে, মানে এটা পড়লে বোঝা যায় এটা সৌন্দর্য, এখন এভাবে বোঝা যাচ্ছে না। আর এই যে এটা হচ্ছে আরেকটা, এটাও পার্লের, আর এই যে একটা আছে পার্লের, এটা হচ্ছে আমার খালাম মামাকে দিছিলেন, এটার ডিজাইনটাও খুবই ট্র্যাডিশনাল, অনেক পুরানো, এবং আমার কাছে খুব ভালো লাগে অ্যান্টিক টাইপের। এই হচ্ছে আরেকটা এগুলো, আর এই যে
এটা হচ্ছে পাঁচ লহরের একটা আর কি হার, দেখাই। আচ্ছা এটা হচ্ছে যে পাঁচ লহরের দেখো, আর এটা ডিজাইনটা হচ্ছে এটা মিনা করা, এই যে ফোকাস হচ্ছে না। এটা হচ্ছে পাঁচ লহরের একটা বর্ষাই দিয়ে করা যে পার্লের, এটার হচ্ছে এই যে দেখো ডিজাইনটা, কানেরটা হচ্ছে এরকম, আর এই যে হালকা মিনা করা দেখো, হালকা মানে ঠিক কি বলবো, লাল না মানে হালকা হালকা দুটা কালার, হালকা সবুজ আর হালকা একটু সিঁদুরে কালার, এই যে এটা হচ্ছে কানের। আর এটার সাথে হচ্ছে এই যে চুড়ি, এই শুধু এই সেটটাই কিন্তু এখানে, এই সেটটাই শুধু 21 ক্যারেটের, তো এটা আমি প্রায় প্রায় পরি দেখে এটাকে বাসায় রাখি। এই যে এই এই সেটটা পুরাই 21 ক্যারেটের, তো এটা আমি পরি দেখে এটা বাসায় রাখি। আর এখানে দেখো এখানে চারটা বর্ষায় চুড়ি, এবং এগুলো হচ্ছে একেবারে অরিজিনাল বর্ষায় বহু বছর আগের, তো এটাকে আমি কখনোই আর কিছু করি না, এইভাবেই রাখি, আমার খুব পছন্দের এটাও। এই গেল, আর এটার মধ্যে আমি অনেক আগে তোমাদের সাথে শেয়ার করছিলাম, যারা আমার প্রথম দিককার ভিডিও মানে প্রথম থেকে দেখে আসতেছো তারা জানো যে আমি একদম রেগুলার বেসিসে ঘরে বলো বাইরে বলো এই যেরকম ছোট ছোট সব কালারের কিছু জুয়েলারি এই বক্সে আছে, এগুলো সব আমি পরি, এগুলো আমি আগেও শেয়ার করছিলাম। আর এখানে এই যে একটা, এটা হচ্ছে পলার উপরে, ব্ল্যাক পলার উপরে, এটাও 21 ক্যারেটের, এটা এখানে ছিল দেখেই তোমাদেরকে দেখানো। আর এই যে দেখো এটা হচ্ছে একটা আকিক, এটা কোথা থেকে আনছিলাম আমার মনে নাই, এটাও বহু আগের, এই যে কানের হচ্ছে এরকম বড়, আর ওইটা হচ্ছে গলার। আর এখানে এগুলা সেরকম মানে মেমোরেবল কিছু না, এখানে ময়ূরের একটা আছে, পার্লের অনেকগুলা ছোট ছোট অনেক কিছু আছে, তো এগুলো আসলে আমাকে দেখানোর বিষয় না, আমি আসলে এইগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, তো এইগুলাকে আরেকবার তোমাদেরকে দেখাই দিই। কানেরটা, জারকানেরটা, রুবিরটা, পার্নারটা, বর্ষায় পার্লের, এগুলো পার্লের বর্ষায়, এটা হচ্ছে নবরত্নের সেট মানে 9 কালারের পাথর আর কি, এটা হচ্ছে নীলা আর এডি, এটা হচ্ছে প্রবাল। তো এই হলো আমার এই সনাতনের স্টোন সেটিং যে জুয়েলারি সেটাই, এগুলো দেখানোর একটা উদ্দেশ্য ছিল, এটা রিকোয়েস্টেড ভিডিও ছিল বহু আগে থেকে। আরেকটা কারণ হচ্ছে যেটা তোমরা যারা গোল্ড করো বা বিয়ের সময় গোল্ড উপহার পাও বা এবং ডিজাইনটা পুরানো থাকে, তারা কিন্তু মাঝে করো কি হয়তো বা ভেঙে ফেলো সেটা, কিন্তু আমি বলবো কি জানো যে পুরানো মানে যেটা তোমরা বিয়ের সময় যেসব গোল্ড পাবে বা ভবিষ্যতে যাদের বিয়ে হবে তারা যেগুলো পাবে সেগুলোকে না ভাঙবা না, তারপরে পরবর্তীতে 20-25 বছর পরে সেই গোল্ডের ডিজাইনগুলো যখন পুরানো হয়ে যাবে না, তুমি দেখো তোমার কাছে খুব ভালো লাগবে, মনে হবে যে তোমার কাছে যেই জিনিসটা আছে এই জিনিসটা কিন্তু তোমার আশেপাশে কারো কাছে নাই। যেমন আমার যে বয়সে যাদের না আমাদের কারো কাছে কিন্তু এত পুরানো কোনো ডিজাইন নাই, কিন্তু আমি কিন্তু সব ডিজাইনগুলোকে রেখে দিছি, কারণ আমার হচ্ছে বিয়ের সময় বাবার বাড়িতে, তোমার বাবা মা ছিল না, আমার বাবার বাড়ি থেকেও আমি কোনো গোল্ড পাইনি, শ্বশুরবাড়ি থেকেও গোল্ড পাইনি, তো যেগুলো করার নিজস্ব চেষ্টায় করা, এখানে এমন কোনো স্মৃতি নাই, কিন্তু আমি আমার থেকে এই স্মৃতিগুলোকে তৈরি করে রাখছি যেন আমার ছেলে মেয়ে এবং তাদের ছেলে মেয়ে এই স্মৃতিগুলোকে বহন করতে পারে, যেটা দাদির বা নানির। আর তোমরাও সে তাই করবা, তোমাদের যে গোল্ডগুলো থাকবে তোমরা দরকার হলে গোল্ড আবার অল্প অল্প করে বানাবা, কিন্তু পুরানো গোল্ডগুলোকে ভেঙে এটা সেটা করার
না চেষ্টা না করাই ভালো, কারণ একসময় এই গোলগুলো তোমাকে অনেক সুখস্মৃতি দিবে, তোমার পরবর্তী জেনারেশনদেরকে অনেক সুখস্মৃতি দিবে। আরেকটা কথা হচ্ছে, প্রত্যেকটা ঈদে বা প্রত্যেকটা অকেশনে না দামি দামি কাপড় না কেনার থেকে আমি না ছোট 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 করে গোল কিনতাম, মানে ছোট ছোট করে বলতে কি এই জন্মদিনে টন্মদিনে ছোট ছোট কিনতাম, একটা ঈদের কাপড় মানে অনেক দামি একটা শাড়ি না কিনে সেই টাকাটা রেখে পরবর্তী ঈদে সেই টাকাগুলো মানে একসাথে করে আমি গোল করতাম। এইভাবে করে আমি মোটামুটি আমার কালেকশন সবসময় বাড়াই গেছি আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আজকের কাহিনী, তোমাদেরকে সাথে সাথে আন্টি দুই একটা টিপসও দিয়ে দিলাম, ভালো মনে করলে অবশ্যই ফলো করবে টিপসগুলো। এই হচ্ছে আজকের কাহিনী, তো তোমাদের সাথে আমার আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে আগামীকাল আবার রেগুলার লাইফস্টাইলের ব্লগ নিয়ে। তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। আর দেখো, নারী যদি ছুরিও হয় বা বুড়িও হয়, তার কিন্তু অলঙ্কার কিন্তু তার সমানভাবে প্রিয় থাকে। আর দেখো, এই 25 বছর 30 বছর আগের অলঙ্কারগুলো না আমাকে অস্বাভাবিক একটা ভালো লাগায় ভরায় দেয়, যেটা তোমাদেরকে যার জন্য বলতেছি যে তোমরাও 20-25 বছর পরে তোমাদের এই 20-25 বছর আগের গয়নাগুলো দেখে যেন আমার মতো সেই ভালো লাগাটা প্রতি মুহূর্তে প্রতি পলে অনুভব করতে পারো, সেই জন্যই তোমাদেরকে এই টিপসটা দেওয়া। তো আল্লাহ হাফেজ।